শুধু চা বিক্রেতা নয়, এবার ডিএলএড ফুচকাওয়ালা। মেদিনীপুর পুলিশ লাইন এলাকায় চকলেট, পনির সহ ভ্যারাইটির ফুচকার দোকান দিয়ে সংসার সামলাচ্ছেন উচ্চশিক্ষিত বেকার যুবক সুব্রত। বর্তমান পরিস্থিতিতে চাকরির জন্য হাহাকার অবস্থা পশ্চিমবঙ্গে। শুধু তাই নয়, দুর্নীতি কাণ্ডে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন নেতা মন্ত্রীরা। প্রত্যন্ত গ্রাম এলাকায় জন্ম হলেও সামান্য অর্থ সঞ্চয় করে নিজেদের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষিত করেছেন বাবা মারা। তবে যে আশায় ছেলেমেয়েদের বড় করে তোলেন তারা, সেই সরকারি চাকরি পাচ্ছেন না উচ্চশিক্ষা লাভের পরে। উচ্চশিক্ষিত হয়েও সংসার সামলাতে ভরসা সামান্য দোকানের পুঁজি। এমনই এক শিক্ষিত বেকার হলেন সুব্রত শী। সুব্রত ভূগোল বিষয়ে স্নাতক পাশ করবার পর প্রাথমিক শিক্ষক শিক্ষণ পাঠ বা ডিএলএড ডিগ্রি করেন, একাধিক ফর্ম ফিল আপও করেছেন, পরীক্ষাও দিয়েছেন তার এই 30 বছরের জীবনে। তবে মেলেনি কোনো সরকারি চাকরি। বাড়ি চন্দ্রকোনায় হলেও কলেজে পড়াকালীন মেদিনীপুরে তার পরিচয় গড়ে ওঠে। চাকরির আশা না করে অবশেষে সংসার চালাতে ফুচকা স্টল নিয়ে হাজির হয় শহরের পুলিশ লাইন পার্ক এলাকায়। গত ডিসেম্বর মাস থেকে সামান্য কিছু পুঁজি নিয়ে শুরু করেছে সেই ব্যবসা। রীতিমতো কয়েক হাজার টাকার মেশিন এবং দোকানের ভাড়া নিয়ে জীবিকা উপার্জনের চেষ্টায় দাঁতে দাঁত চিপে লড়াই চালাচ্ছেন ডিএলএড পাশ এই সুব্রত। গ্রাহকের পছন্দের হাইজেনিক ভ্যারাইটি ফুচকা নিয়ে প্রতিদিনই হাজির হয় সে। আলুর পুরের ফুচকা তো আছেই, সঙ্গে চকোলেট ফুচকা, পনির ফুচকা, আইসক্রিম, জেলি ফুচকা সহ প্রায় 8 থেকে 10 ধরনের ফুচকা। 6 রকমের ফুচকা আছে, পনির ফুচকা, আইসক্রিম ফুচকা, পঞ্চিশ ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, জেলি ফুচকা, আর হচ্ছে ফায়ার ফুচকা চালু করব, আর হচ্ছে গরমের জন্য মককেল স্টার্ট করব, পাবড়ি চাট আর লোচা স্টার্ট করব। সন্ধ্যা থেকে সে ফুচকা খেতে ভিড় জমাচ্ছে কিশোর কিশোরী, তরুণ তরুণী থেকে সকলে। শুধু দোকানেই ফুচকা বিক্রি করছে তা নয়, এরই সঙ্গে সুব্রত চেষ্টা করছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ফুচকার অর্ডার ধরা। না, অনেকদিন থেকে একটা মানে চাকরি তো পায় না, তো বাড়িতে বসেছিলাম, তো একটা ব্যবসা, নতুন কিছু একটা ব্যবসা করবো ভেবেছিলাম। তো কী ব্যবসা করবো ভাবতে ভাবতে ফুচকার উপরে একটা ইউনিক কিছু করতে চাইছিলাম, তার জন্য এইভাবে হাইজেনিক বা এইভাবে হাইজিন মেনটেন করে এইভাবে ফুচকার জন্য ভাবলাম। মানে কত জিওগ্রাফি অনার্স করে ডিএলএড কমপ্লিট করেছি। হ্যাঁ, টেটে বসেছিলাম এবারে, কিন্তু টেট কোয়ালিফাই করতে পারিনা। কোথায় বাড়ি? আমার বাড়ি চন্দ্রকোনা টাউন। মেদিনীপুরে কেন? এখানে আগে মেসে থাকতাম, তো মেসে থেকে এখানেই পরিচিত, সবাই সাথে পরিচিত ছিল। তো বাড়িতে যেহেতু যখন বসেই ছিলাম, তো সবাইকে বললাম যে একটা ব্যবসা করবো, তো একটা এখানে একটা রুম দেখ। তো বন্ধু বান্ধবকে সবাইকে বলতে সবাই মিলে একজন এই রুমটা দেখে দিয়েছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু পাড়াতে বা প্রথমে যখন সবাই শুনলো যে হচ্ছে আমি একটা ফুচকা দোকান করেছি, তো সবাই একটু একটা মানে খারাপ খারাপ মানে একটা অন্যভাবে নিচ্ছিল। তো এখন আর সেভাবে কেউ কিছু বলে না, প্রথম যখন আসি বা ফুচকা নিয়ে বাড়ির দিকে বা সবাই একটা পাড়া বলছে, একটা অন্যভাবে সবাই চোখে দেখতো। বাড়িতে মা বাবা ছাড়াও রয়েছে স্ত্রী ও বছর দুয়েকের ছেলে। শিক্ষিত হয়েও যে কোনো কাজ ছোট নয় তা প্রমাণ করে দিয়েছে শিক্ষিত এই যুবক। তবে সুব্রতের ফুচকার তারিফ করেছে খেতে আসা গ্রাহকেরা। পনিরটা খেলাম আর ভালো লেগেছে, দই ফুচকাটাও খেলাম, বেশ ভালো, আবার আসবো এখানে। মাঝে মাঝে আসো? হ্যাঁ হ্যাঁ। কি মনে হয় একটা বেকার ছেলে মানে করা যেতে পারে, বার্তা যেতে পারে? অবশ্যই সবাই আসুন, সবাই এখানে খান, যাতে মানে সবাই এখন সবাই পড়াশোনা করছে, কিন্তু চাকরি বাকরির যা অবস্থা, তো ব্যবসা করেই আর কোনো ব্যবসায় তো ছোটো নয়, সবাই আসুন খান, এখানে ভালোই।